হচ্ছে কি একটা ইমেজ দিছিলাম এই ভিতরে আমরা ইমেজ দিয়েছিলাম তারপর একটা বিয়ার একটা ব্রেক দিয়ে তারপর আমরা হচ্ছে কি বোল্ড ট্যাগের ভিতরে টেক্সট দিয়ে স্ল্যাশ এ দিয়েছিলাম অর্থাৎ আমার কি এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের ইমেজ ইমেজের পরে যেহেতু আমাদের বসে কি ইমেজের পরে একটা ব্রেক ঠিক আছে আমি এটা ভেঙে দিয়েছি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে লিখতে হবে না এরপরে নিচে আমরা হচ্ছে কি একটা বোল্ড ট্যাগ দিয়ে একটা টেক্সট দিয়েছিলাম যার কারণ যার কারণে ওই টেক্সট এখানে আসছিল ভাই কি বুঝতে পারছেন আমি তো বোল্ড এমনি নরমালি ব্যবহার করছিলাম একটু দেখতে আরো দেখাবে ভালো দেখাবে এর জন্য আমি বোল্ড ব্যবহার করেছিলাম আর কিছুই না এখানে আর কারো কোনো প্রশ্ন কোনো কনফিউশন আর একটা জিনিস রোজাই দিয়েন তো কালকে দিয়েছিলাম জিনিস এরকম করে বলেন কোনটা এই সেল স্পেসিং আর সেল পেটিং আর এই টেবিল বর্ডারের এই যে রং করাটা এই তিনটে জিনিস আর কি আচ্ছা আচ্ছা ডেটের ক্লাস টাস্কটাই আমরা ওপেন করি এটা এবার দেখেন এই যে আমাদের চারপাশ থেকে বর্ডারটা দেখা যাচ্ছে বা আমরা ছোট করে একটা করছিলাম না সমস্যা বলি আমরা যদি এই টেবিলটার এই যে টেবিল আসছে ইন্ডেক্সের এখানে তো আমরা টেবিল বর্ডারে বিজি কালার দিয়েছি তাই না বর্ডার 1 পিক্সেল তারপর আমরা বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার এবার যদি আপনি এখানে বর্ডার কালার ব্যবহার করেন বর্ডার কালার এখন পর্যন্ত খেয়াল করেন আমার টেবিল আছে কোন কালারে বর্ডার আছে কোন কালারে কালা ব্ল্যাক কালার আছে তাই না আমি একটু বর্ডারটা বড় করে দিই বুঝতে সুবিধা হবে ব্ল্যাক কালার আছে এবার যদি আমরা ওর কালারটাকে রেড করে দিই বর্ডার কালার এখন কি হয়েছে রেডিশ হয়ে গিয়েছে রেড হয়ে গেছে মূল টেবিলে আপনি কালারটা দেওয়া লাগবে না বর্ডার কালারটা হ্যাঁ মূল টেবিলে ঠিক আছে এবার হচ্ছে কি আপনারা যেটা বলছেন যে সেল স্পেসিং এই যে আমাদের দুইটা সেল এগুলো সবগুলোই তো একটা আমার ইন্ডিভিজুয়াল একটা সেল যদি আমরা এই যে সেলগুলো আছে এই সেলগুলোর ভিতরে কোনো গ্যাপ রাখতে চাই আমাদের দুইটা বিষয় এই আমাদের এই একটা সেল মনে করেন এবং এই আর একটা সেল এখন এই দুইটা সেলের ভিতরে আমাদের যে গ্যাপটা আছে এই যে মাঝখানে যে গ্যাপটা দুইটা সেলের ভিতরে আমাদের যে গ্যাপ আছে এই গ্যাপটা আমার কতটুকু হবে আমার যে গ্যাপটা বাড়ি যাচ্ছে তাহলে গ্যাপ বাড়বে গ্যাপ কমে যাচ্ছে গ্যাপটা কমবে এই যে ভিতরে আমার লেখার যে গ্যাপটা আসতেছে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের মূলত সেল স্পেসিং আমরা যদি এখানে সেল স্পেসিং আমার কত জিরো করা আছে আমরা যদি সেল স্পেসিং 20 করে দিই দেখেন
দেখছেন একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব কত আসছে? বুঝছি, এটা অভ্যন্তরীণ কাজ সেল স্পিড। হ্যাঁ, একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব আমাদের অনেক বেশি আসতেছে। এটা ছিল আমাদের সেল স্পেসিং, অর্থাৎ একটা সেল থেকে অন্য একটা সেলের দূরত্ব কত হবে, একটা সেল থেকে ভিন্ন একটা সেলের অন্য একটা সেলের দূরত্ব কত আসবে, সেটা হচ্ছে আমাদের সেল স্পেসিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেল স্পেসিং। আর সেল প্যাডিং হচ্ছে কি, এই সেলগুলোর ভিতরে, এই সেলগুলোর ভিতরে আমার যে গ্যাপটা আছে টেক্সট থেকে, এখন একটু লক্ষ্য করেন টেক্সটগুলোর দিকে, টেক্সটগুলো সরে গেছে না, একটু একটু সরে আসছে। একটু সরে আসছে, একটু কিভাবে আসছে, এটা হচ্ছে গিয়ে প্যাডিং। আবার দেখেন যে আমি আবার আমার প্যাডিং বাড়বে বাড়বে এবং লেখাগুলো ছোট হবে। দেখছেন প্যাডিং বাড়ছে, তবে চারপাশে স্পেডিং যত বাড়বে ততই লেখাগুলো ছোট হবে। হ্যাঁ, লেখা কিছু ছোট হবে, এই যে চারপাশ থেকে ওর যেহেতু ওইভাবে হাইট ডিক্লেয়ার করা নাই, ওর যেহেতু হাইট নেই, ও কিন্তু আপনার জায়গা নিচে নিচে বাড়াই দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ ভাই, ওর, এখানে একটা বিষয় হ্যাঁ ভাই, ওই যে আমরা ধরেন যে এখানে আপনার যে করলেন, এটার মধ্যে যে এক্সিলেন্স এক্সিলেন্স ইজ আওয়ার স্পেশালিটি, এটা যে দিচ্ছেন, এটা তো ভাই কালকে পেডিং দিছিলেন, তা যার কারণে লেখাটা মাঝখানে আসছে। না, প্যাডিং দিয়ে না, লেখাটাকে মাঝখানে দিয়েছিলাম, এই যে আপনার অ্যালাইন সেন্টার স্প্যান করে অ্যালাইন সেন্টার দিয়ে দিয়েছিলাম, অ্যালাইন সেন্টার দিলেই তো মাঝখানে চলে আসতেছে। ঠিক আছে, ঠিক আছে, যদি এটা টিএইচ ব্যবহার করলেও আবার মাঝখানে আসবে, আমি এর থেকে অ্যালাইন সেন্টার দিয়ে মাঝখানে নিয়ে এসেছি। ভাই এই ক্ষেত্রে ধরুন ওই যে আপনার একটা টেবিলের ভিতরে একটা রোর ভিতরে করব, আমি 60% টেক্সট রাখবো আর 40% পিকচার দিব। আমি চাচ্ছি ভাই যে টেক্সটের ভিতর পেডিং থাকুক, কিন্তু ওই যে পিকচারের ভিতর যাতে পেডিংটা না আসে, ওই ক্ষেত্রে কি ভাই ব্যবহার করার কোনো ওই অপশন ক্ষেত্রে, আছে? ওই ক্ষেত্রে আপনার মানে রো এর ভিতরে আবার আপনার টেবিলের নেস্ট করতে হবে। অর্থাৎ আপনি মনে করেন যে একটা মাস্টার টেবিল আছে, আপনি একটা মতো মাস্টার টেবিলের ভিতরে আরো একটা টেবিল নিছেন, তাই না? আরো একটা টেবিল নিছেন আপনি, এখন এই টেবিলের ভিতরে আপনি নিতে চাচ্ছিলেন দুইটা, এর ভিতরে আপনি নিতে চাচ্ছিলেন যে দুইটা ডাটা নেবেন, সিম্পলি দুইটা ডাটা দিবেন, তাই না? এটা আপনি চিন্তা করতেছিলেন, কিন্তু যদি আপনার এরকমটা করতে হয় তাহলে আপনার কি করবেন, আপনি হচ্ছেন ওই যে ডাটা নিছিলেন ওই ডাটার ভিতরে, এই যে ডাটা নিছিলেন ডাটার ভিতরে আরো আরো দুইটা টেবিল নেবেন, এই ডাটার ভিতরে আপনি আরো একটা টেবিল নেবেন, টেবিল নিয়ে দুই ইসের ওই ভিতরে হচ্ছে কি আপনার দুইটা টেবিল নিয়ে, সরি একটা না দুইটা টেবিল নেবেন, দুইটা টেবিল নিয়ে আপনি সেপারেট করলেন যে একটা টেবিল হচ্ছে কি আপনার ইমেজের জন্য আর একটা টেবিল হচ্ছে আপনার টেক্সটের জন্য, টেক্সট যেটা থাকবে সেটা আপনি প্যাডিং দিবেন আর যেটা ইমেজ থাকবে সেটা প্যাডিং দিবেন না, হয়ে গেল। আপনি ওর ভিতরে আরো চাইল্ড নিয়ে আসতেছেন, কারণ মূল প্রথম যে টেবিলটা ওটা হচ্ছে আপনার প্যারেন্ট টেবিল, অন্য টেবিলগুলো তো সব চাইল্ড টেবিল। হ্যালো ভাইয়া, আচ্ছা ভাইয়া, ইমেজের উপরে কি টেক্সট দেওয়া যায়? হ্যাঁ যায়। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। টেবিল মাস্টার টেবিলে টেক্সট কালার যদি ওখানে হোয়াইট বা যে কোনো দেওয়া যায়, সবগুলো টেক্সট চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ কালারটা চেঞ্জ, এটা কি ইউজ করা যাবে? ওই যেরকম ফন্ট নিয়ে নিলে, আর এছাড়া আমাদের সিএসএস দিয়ে করা যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো যেহেতু নাই, তাহলে চলেন আজকে আমরা একটু ফর্মে যাই। ভাইয়া অনেকক্ষণ আগে তো জয়েন দিছে, একটু প্রেজেন্টটা কখন জয়েন দিছেন? ভাইয়া 35-এ। আমি ডাকলাম কত সময়, মস্ত যখনই আসছেন তখনই বলবেন না?
আসতেছি, সমস্যা নাই ভাইয়া। আচ্ছা আসতেছি, ফর্ম আমরা যে ইনপুট করি তাই না, আমরা যে ডাটা নিই, যেমন আমরা যদি ধরি এই যে ফেসবুকে আমরা যখন হচ্ছে গিয়ে লগ ইন করতে যাচ্ছি, প্রথমে আমাদের এই একটা আসতেছে, নাম লেখো, পাসওয়ার্ড লেখো, লগ ইনে ক্লিক করো, ফরগেট করছো কি না, আর অথবা আমাকে জিজ্ঞেস করছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ডাটা নেওয়ার জন্য একটা জায়গা আছে, কিন্তু আমরা এই যেগুলো করছিলাম এগুলো কিন্তু আমাদের ডাটা নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, ছিল না, ছিল না, এখানে আমাদের ডাটা নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। মানে আমি কিবোর্ড থেকে ভ্যালুটা দিব, এক কথায় বুঝি নাই, মানে কিবোর্ড থেকে ভ্যালুটা দিব আর কি, বা ফোন থেকে ভ্যালুটা নিয়ে দিতে। হ্যাঁ, এই ভ্যালুটা যে আছে এই ভ্যালুটা আমরা দিব কিবোর্ড থেকে। তো এই যে আমরা এটা দিচ্ছি কিবোর্ড থেকে, যে আমরা দিতে পারবো ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এই যে বিষয়গুলো আছে আমরা এইগুলো, এই বিষয়গুলো যদি ঠিক আছে, ওকে, তো যাই হোক এই যেগুলো আছে সেগুলো থেকে এইটা কিভাবে আসে, আমরা এরকম একটা এই ইনপুটটা কিভাবে নেব এটা আমরা দেখব। দেখেন এখানে আমাদের ক্লিক করলে কিন্তু এখানে নিতে যাচ্ছে তাই না, অর্থাৎ এটা একটা ডাইনামিক অপশন। যদি এখন আমরা ডাইনামিক করবো না, আমরা শুধুমাত্র এই ফর্মটা কিভাবে আসতেছে সেটা দেখে রাখবো, ডাইনামিক আমরা পরে করবো ইনশাআল্লাহ। এই ফর্মটা এরকম নেওয়ার জন্য হচ্ছে আমাদের একটা ট্যাগ আছে, এরকমটার জন্য আমাদের একটা ট্যাগ আছে, অর্থাৎ ডাটা ইনপুট নেওয়ার জন্য যখন সে নিবে তখন তার একটা ট্যাগ আছে, ট্যাগের একটা সিঙ্গেল ট্যাগ, ট্যাগের নাম হচ্ছে গিয়ে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ, ঠিক আছে। আমাদের এর জন্য যেটা আছে সেটা হচ্ছে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ, এবং ওর চেহারা আকৃতি হচ্ছে এমন একটা সিঙ্গেল ট্যাগ। আমরা সিঙ্গেল ট্যাগ চিনি না, কে সিঙ্গেল ট্যাগ চিনেন না বলেন, ইনপুট এটা হচ্ছে আমাদের জাস্ট সিম্পলি ইনপুট। আমরা কিন্তু ইমেজের বেলায় কি করছিলাম, ইমেজের বেলায় আমাদের ছিল শুধু ইমেজ, আমরা ব্যবহার করছিলাম এমজি, আইএমজি ইমেজ আমরা ব্যবহার করছিলাম আইএমজি, কিন্তু ইনপুটের বেলায় কি তাহলে আমাদের সেই হিসেবে যে আইএন, আইএনপি বা আইএনটি বা আইএনইউ এরকম কিছু একটা দেওয়া উচিত না, যে ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাদের আসে হচ্ছে আই এন ইউ, কিন্তু এখানে ইনপুট পুরোটাই চলে আসছে ইনপুট ট্যাগ, ঠিক আছে, ইনপুটের জন্য ব্যবহার করা ইনপুট ট্যাগ। এবার আসি ওর কতগুলো অ্যাট্রিবিউটস, কি কি অ্যাট্রিবিউটস আছে, সব ট্যাগেরই কম বেশি অ্যাট্রিবিউটস আছে তাই না, ইনপুটও তার ব্যতিক্রম নয়। কতগুলো অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে কি আমার টাইপ attribute, তারপর হচ্ছে আমার নেম অ্যাট্রিবিউট, আমার ভ্যালু অ্যাট্রিবিউট, আমার প্লেসহোল্ডার একটা অ্যাট্রিবিউট, এই কটা আছে, এবং আমাদের কাজের অনুযায়ী ধরনের অনুযায়ী আমাদের আরো কিছু অ্যাট্রিবিউট পাওয়া যায়, ঠিক আছে, আরো কতগুলো আমাদের অ্যাট্রিবিউট পাওয়া যায় কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য। মূলত আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কটা আছে কি টাইপ নেম এবং ভ্যালু, ঠিক আছে, টাইপ নেম ভ্যালু, আমাদের এই দুইটা মাস্ট বি লাগবে, টাইপ এবং নেম। টাইপ অ্যাট্রিবিউটের কাজ কি, টাইপ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনি যে ডাটাটা নিচ্ছেন, ঠিক আছে, ডাটা টাইপ এটা হচ্ছে কোন টাইপের ডাটা সেটা প্রদর্শন করে, কোন ডাটা সে ইনপুট নেবে, কোন টাইপ ডাটা সে ইনপুট নেবে, এটা হচ্ছে কি আমাদের টাইপের নাম। এখানে আইডিটা লাগে না, বুঝি নেই আইডি অর্থ হচ্ছে অপশন আছে,
না, আইডির কথা, আইডি ভিন্ন জিনিস আসতেছে। আইডি আইডি ক্লাসের তো সবগুলোর ভিতরে লেখা যায়। এরপরে নেম অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউটে যদি আমরা আসি, সেক্ষেত্রে নেম কি করে, নেম হচ্ছে কি আমাদের ফিল্ড নেম, ফিল্ড নেম অর্থাৎ কোন ফিল্ডে ডাটাটা যাবে, ঠিক আছে? আবার কোন ফিল্ড থেকে কোথায় যাবে, আপনি যদি নাম না জানেন তাহলে আপনি কোথাও যেতে পারবেন? আপনার যাওয়ার নাম অবশ্যই জানতে হবে, পথ জানতে হবে, যে আপনি নাম জানলেই তো সেখানে নাম বলে আপনি যেতে পারবেন যে তুমি এখানে যাও। তাহলে সেই যে নামটা আপনি বলতেছেন সেটা হচ্ছে গিয়ে নেম অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউটেও থাকবে আমাদের ফিল্ডের নাম। এরপর আসি আমাদের ভ্যালু, ভ্যালুর কাজ কি, ভ্যালুর কাজ হচ্ছে কি আপনাদের ফিল্ড ফিল্ডের ডিসপ্লেতে যেটা দেখা যায়, যেমন আপনার হচ্ছে গিয়ে এই যে লগ ইনটা দেখা যাচ্ছে, বাটের উপরে লগ ইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভ্যালুর কাজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভ্যালুর কাজ, ভ্যালু অ্যাট্রিবিউট কাজ। তাহলে আমাদের হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট কি করলো, ভ্যালু হচ্ছে আমার ভ্যালু, ভ্যালু অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে ডিসপ্লে নেম, ডিসপ্লে ডিসপ্লে টেক্সট অর্থাৎ যে টেক্সটটা ডিসপ্লে করবে সেটা দেখাচ্ছে। আর প্লেস হোল্ডার হচ্ছে গিয়ে এই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমার উপরে কোনো ভ্যালু নেই, আছে উপরে আমাদের কোনো লেখা নাই যে এন্টার ইমেল, এন্টার পাসওয়ার্ড, এখানে এরকম কিছু লেখা নাই, শুধু আমার ঘরের ভিতরে আছে, আমি যদি ক্লিক করি নাই চলে গেছে, আমি আবার লেখা শুরু করলাম নাই গায়েব, তাই না? নাই, এই যে বিষয়টা আসছে এইটা হচ্ছে আমাদের ভ্যালু। কিন্তু অন্য যদি আমরা ফর্ম দেখি, আমরা যদি অন্য ফর্ম দেখি, মনে করেন একটা ফর্ম যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের সবগুলো লেখার জায়গা আছে, তাই না? এই যে আমাদের এখানে লিখে দিচ্ছে উপরে একটা আমার ডিসক্রিপশন আছে যে পোস্ট নেম সিলেক্ট এনি ওয়ান অ্যান্ড ক্লিক নেক্সট বাটন, এটা বলছে, তাই না? তাহলে এই যেটা বলছে এইটা হচ্ছে আমাদের নেম, ঠিক আছে? ওটা লেভেল, কিন্তু এখানে কিন্তু আমাদের সেই লেভেল নেই, আছে না? বলছি এখানে আমাদের উপরে কিন্তু যে লেখাগুলো ছিল, মানে এইটার যেরকম আপনার একটা লেখা এখানে উপরে, আমাদের যে ভিতরে লেখা আমাদের উপরে কি আছে, জিমেল অ্যাড্রেস, মানে এমনটা বলতেছি আমি, আমি বলতেছিলাম যে আপনি মনে করেন আমরা কি নিলাম, একটা টেক্সট নিলাম, একটা টেক্সট নিলাম যে ইমেল হিয়ার, ইমেল আর ফোন নাম্বার, এটি আসতো না ফেসবুকে, এই লেখাটাই তো আছে, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এটি আছে না? ইমেল আর ফোন নাম্বার, আচ্ছা। তাহলে এই যে লেখাটা আসছে, তাহলে এই লেখার, এই লেখাটা পরে আমার এরকম একটা বক্স থাকার কথা, জি ভাইয়া এরকম একটা আমার বক্স থাকার কথা, যেহেতু একটা রাউন্ড আছে আমি একটু রাউন্ড ব্যবহার করি, এরকম একটা বক্স। দেন হচ্ছে কি আমাদের বলবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড থাকার পরে আমার হচ্ছে কি আর একটা ঘর থাকবে, এরকমটা না থাকে আছে কেমন, ঘরের ভিতরে নামগুলো আছে, পাসওয়ার্ডটাও ঘরের ভিতরে নামগুলো আছে, তাই না? তাহলে এই যে ঘরের ভিতরে নামগুলো আছে ওইটা না দিয়ে আসছে আমার ক্লিক করলে নাই, মানে আমি যদি কোনো কিছু
লেখা শুরু করি তাইলে নাই হারাই যাচ্ছে। এই যে কাজটা আসতেছে এইটা হচ্ছে আমাদের মূলত এই প্লেস হোল্ডারের কাজ। মানে এটা ডিসপ্লে ভ্যালুও করতেছে প্লাস মানে ভাবে জায়গা নিচ্ছে না আর কি। হ্যাঁ, আমার এক্সট্রা জায়গা নিচ্ছে না এবং আমার বুঝাই দিচ্ছে, একটা স্ট্যান্ডার্ড ওয়ে চলে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূলত প্লেস হোল্ডারের কাজ গেল। এরপর আমাদের ভিতরে আরো অনেকগুলো কিছু কিছু অ্যাট্রিবিউট আছে আমাদের ভ্যালুয়ারি, আমরা এগুলো কাজ করতে করতে দেখব। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমাদের কিছু এর ভিতর থেকে কিছু আমাদের ভ্যালু জানতে হবে, যে আমার টাইপ জানতে হবে, নেম তো আমরা আমাদের মতন দিব, ভ্যালু আমরা আমাদের মতন দিব, অর্থাৎ ভ্যালু দিলে হচ্ছে কি আমার এই লেখাটা প্রদর্শন করবে, ভ্যালু যদি না দিই তাহলে আমার লেখা প্রদর্শন করবে। যেমন আমি যদি আপনাদের এটা একটা এক্সাম্পল হিসেবে দেখাই, লগ ইন এখানে কি আসছে এখন আমার? হ্যালো, হ্যালো আসছে না? হ্যালো এসেছে আমার জীবনী দিয়ে। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের ভ্যালু, আমরা যেটা লিখবো সেটা বাইরে আউটপুটে প্রদর্শন করবে। ঠিক আছে, এটা আমাদের ওই ঘরে বা ওইখানে আমাদের আউটপুটে প্রদর্শন করবে। যেমন আমি যদি সিমিলার আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, এটা দেখে আসছে ইভেন্ট আমি যদি এটা প্লেস হোল্ডারের জায়গায় যদি ভ্যালু দিই, দেখেন ওকে ভ্যালু রিমুভ করে দিলাম। আচ্ছা, কোনো একটা প্রবলেম এখানে ভ্যালুটা আসতেছে না। ঠিক আছে, আচ্ছা অন্য কোথাও আসবে ভ্যালু, যেটা আমাদের প্রদর্শন করে থাকবে, শো করে থাকবে, সেটা হচ্ছে আমাদের ভ্যালুর কাজ। অর্থাৎ ওই লেখাটা আমার দেখা যাবে, যেমন আমার হচ্ছে এই লগ ইনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা আমাদের দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভ্যালুর কাজ। বোঝা গেছে? জি। আচ্ছা, এবার আসি, আমাদের আরো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের ভ্যালু আছে যেগুলো আমরা কাজ করতে গেলে পাবো। এখন মূল কথা, প্রথম আমাদের যেটা আসতেছে, যে যখন আমরা একটা কোনো ফর্ম তৈরি করব, যখন আমরা কোনো ফর্ম তৈরি করব তখন আমাদের ফর্মের জন্য মাস্ট বি যেটা দরকার, আমাদের একটা ফর্মের জন্য মাস্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ প্লাস ফর্ম। ঠিক আছে, ফর্ম মাস্ট বি আমাদের যেটা প্রয়োজন হবে এইগুলো সব কিছুই আসবে ফর্মের ভিতরে। এখানেও যেটা আছে এটাও যদি আপনি দেখেন, এটাও আছে আমাদের ফর্মের ভিতরে আছে, এগুলো সবই হচ্ছে আমাদের একটা ফর্মের অংশ। ওকে, একটা ফর্ম নিয়ে ফর্মের ভিতরে এটাকে নেওয়া হয়, কারণ এই ডাটাগুলো যখন যাবে তখন আমাদের ফর্ম হয়ে যাবে। যে কোনো ইনপুটের জন্য আমাদের হচ্ছে আসলে ফর্ম বিষয়টা এসেনশিয়াল। ফর্মের ভিতরেও আমার কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। ঠিক আছে, ফর্মের ভিতরেও কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। যেমন আমাদের হচ্ছে গিয়ে
action form action method method ফর্মের অ্যাকশন এবং মেথড আমাদের এরকম কয়েকটা অ্যাট্রিবিউট আছে হ্যাঁ তবে এই দুটো হচ্ছে আমাদের সবথেকে বেশি এসেনশিয়াল ব্যবহার করা হয় অ্যাকশনের কাজ হচ্ছে সে কোথায় যাবে অর্থাৎ ফর্ম যে চেক করবে ক্লিক করলে ফর্ম যে একটা জায়গায় নিয়ে যাচ্ছে ডাটাবেজে নিয়ে যায় না ফর্ম তোমার ডাটাবেজে নিয়ে যায় তাহলে এই যে ফর্মটা আমার ডাটাবেজে নিয়ে যাচ্ছে ডাটাবেজে নিয়ে যাওয়ার জন্য ওকে কী করতে হবে তুমি কী করবে এটা ওকে বলে দিতে হবে এই যে বিষয়টা আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফর্ম অ্যাকশন তুমি কোথায় যাবা তোমাকে যখন ক্লিক করা হবে তখন তুমি কী অ্যাকশন করবা সেটা হচ্ছে গিয়ে ফর্ম অ্যাকশনের কাজ আর মেথডের কাজ হচ্ছে গিয়ে কোন পদ্ধতিতে যাবে কারণ ফর্ম দিয়ে আমার কী যাচ্ছে ডাটা যাচ্ছে না ফর্ম দিয়ে আমার ডাটা যাচ্ছে এই যে ডাটা যাচ্ছে সে কোন কোন পদ্ধতিতে কীভাবে যাবে ডাটা কোন পদ্ধতিতে কীভাবে যাবে সেটা হচ্ছে আমাদের মেথডের কাজ ঠিক আছে যে আমাদের মেথডের কয়েকটা ভ্যালু আছে যেমন হচ্ছে গিয়ে আপনার গেট পোস্ট অর্থাৎ কীভাবে নিয়ে যাবে সেই যে বিষয়টা সবাইকে দেখাই নিয়ে যাবে না সে চুপি চুপি পোস্ট অফিসের মানে লুকাই নিয়ে যাবে সেই যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মেথড ওকে সেটা হচ্ছে আমাদের মেথডের কাজ এতটুকু বিষয় কি আপনাদের কাছে ক্লিয়ার ভাইয়া আর একটু বললে ভালো হতো অ্যাকশনাল মেথডের কথা অ্যাকশন হচ্ছে আমরা যখন একটা ফর্মে ক্লিক করি মনে করেন এটা একটা ফর্ম আমরা যখন একটা ফর্মে ক্লিক করি এই যে লগ ইন সে আমি লগ ইনে ক্লিক করলাম আমাকে বলতেছে যে রিকোয়ার করতে হবে আমি যদি কিছু দিই এই যে আমরা লগ ইনে ক্লিক করি না ক্লিক করলে সে আমার ডাটাগুলো কি করে ডাটাবেজে নিয়ে সেভ করে ডাটাবেজে নিয়ে সেভ করছে এখন এই যে ডাটাবেজে সে কোন পথে যে নিবে এটা তার জানতে হবে না তো তুমি আমি ডাটাবেজে কিভাবে নিব অবশ্যই জানতে হবে হ্যাঁ তাহলে এই যে তুমি ক্লিক করলে কি করবে এইটা হচ্ছে কি অ্যাকশন তুমি কোথায় নিয়ে যাবা তুমি কোথায় যাবা কোথায় নিয়ে যাবা সেটা হচ্ছে আমাদের অ্যাকশনের কাজ ঠিক আছে যে তুমি যে ডাটা নিয়ে যাবা কিভাবে নেবা সেটা হচ্ছে কি অ্যাকশন অ্যাকশনের ভিতরে আমরা যেটা দেবো সেটাই হচ্ছে নিয়ে যাবে সেই পেজে সে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাব সেটা মেথডের কাজ হ্যাঁ কিভাবে নিয়ে যাবে এটা হচ্ছে মেথডের কাজ মেথড কোন হতে নিয়ে যাবে হ্যাঁ মূলত অ্যাকশন হচ্ছে কি কিছুটা হাইপারলিংকের মতন অর্থাৎ হাইপারলিংকে যে লিংক আছে সে সেইখানে নিয়ে যাচ্ছে অ্যাকশনও আমার একই কাজ করতেছে অর্থাৎ ওর ভিতরে যে লিংক আছে যে পেজ আছে বা যে ডাটা আছে ও সেই ভিতরে নিয়ে যাচ্ছে বুঝে গেছে এটা হচ্ছে কি অ্যাকশন কিভাবে নিচ্ছেন মানুষকে দেখাই দেবেন না মানুষের কাছ থেকে গোপন করে নেবেন সেটা হচ্ছে আমাদের মেথডের কাজ আমরা আসতেছি মেথড দেখব আস্তে আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম তাহলে এই পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা জি ভাই বুঝতে পারছি চলুন তাহলে একটা ফাইল রেডি করি আমরা আমরা ডাটাবেস এর কাজ তো কখনো করি নাই এটা কি না না এখন ডাটাবেস লাগবে না ডাটাবেস পরে লাগবে ডাটাবেস এখনই লাগবে না চিন্তার কোনো কারণ নেই
দেখেন আমরা যখনই ইনপুট দিলাম, শুধুমাত্র ইনপুট ট্যাগটা যখনই ব্যবহার করলাম, তখনই আমাদের এই যে ইনপুট ট্যাগটা ঘর চলে আসছে, তাই না? যখনই আমরা এটা নিলাম, তখনই আমাদের ইনপুটের একটা ঘর চলে আসছে ইনপুট। এখন ইনপুটের ভিতরে কি আসতেছে, প্রথমে বলছিলাম যে একটা হচ্ছে আমাদের টাইপ, তাই না? একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। টাইপ অ্যাট্রিবিউটের কাজ কি? টাইপ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমার কোন ধরনের ডাটা সে ইনপুট নিবে সেটা প্রকাশ করা। আমরা সেটা আমরা যদি দিই টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, টাইপ টেক্সট নেম, অর্থাৎ এটাকে আমরা কোন নামে ডাকবো সেই জিনিসটা, ঠিক আছে? ধরেন দেখেন প্লেস হোল্ডার কি করছে, এন্টার নেই, আর সেন্টার ইওর নেম। আমি যখন ক্লিক, আমি কোনো কিছু টাইপ করতে গেলাম, বাটন প্রেস করলে নাই, তাই তো? কিন্তু এটাকে যদি আমরা ভালো করে দিই, যখন আমরা হচ্ছে গিয়ে প্লেস হোল্ডার দিচ্ছি, একই সাথে যদি আমরা একটা লিখি এটা আমাদের হালকা, এটা আমার ক্লিক করলে মুছে যাচ্ছে, কিন্তু এটা ক্লিক করলে মুছতেছে না। ভ্যালু আর প্লেস হোল্ডার দুটোর পার্থক্য পাওয়া গেছে? ভ্যালু আর প্লেস হোল্ডার দুটোর পার্থক্য বোঝা গেছে এখন? জি ভাইয়া। আচ্ছা, ইনপুট টাইপ টেক্সট কি করলো? টেক্সট হচ্ছে কি, এখানে যে আমি যে ডাটাটা নিব, ডাটাটা আমার যাতে টেক্সট হয় সেই জিনিসটা আমি প্রকাশ করে দিচ্ছি, অর্থাৎ ওর ভিতরে যেটা আসবে সেটা যেন আমার টেক্সট হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের টাইপের টাইপ। নেম তো আমরা বললাম যে ডাটাবেসের ফিল্ডের নামের সাথে এই নামটার মিল থাকবে, আর ভ্যালু পেয়ে গেলাম, প্লেস হোল্ডারও পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আমরা যদি লেখাটা এইভাবে লিখতে চাই, যেটা আমরা বলছিলাম যে উপরে এরকমভাবে যদি আমরা একটা লেখা দিয়ে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা প্যারাগ্রাফ পিট্যাগ ব্যবহার করতে পারি, তাই না? পারি না? পারি কি ভাইয়া? পারি। আচ্ছা, একটা পিট্যাগ দিয়ে বলি যে নেম বা ফুল নেম, ফুল নেম এটা আমরা দিব, সরি, কি হইল, ফুল নেম, ওমা অনেক গ্যাপ। অনেক গ্যাপ না, অনেক গ্যাপ এখানে মনে হয় ভাইয়া, প্যারাগ্রাফ মনে হয় হবে না, শুধু লেখাটা লিখলে মনে হয় হবে। আসতেছি, দেখেন তাহলে আমাকে সামনে দিত, তাও বলে না, তাও ওর কোনো নড়াচড়া নাই, শুধু লেখা দিয়ে তো ওকে থেকে স্টাইল করা যাবে না, তবে যাবে না। এর জন্য যেহেতু শুধু লেখা দিয়ে যদি আমি দিই, তাহলে লেখাটা আমার অনেক ছোট আসবে, যদি শুধু লেখা দিই তাহলে লেখাটা আমার অনেক ছোট আসবে। এখন এটা হচ্ছে গিয়ে
জুমে আছে এর জন্য। এখানে ওকে লেখা দেখানোর জন্য ওর জন্য একটা ট্যাগ রেখে দিছে, ওকে লেখা দেখানোর জন্য ওর জন্য একটা ট্যাগ রেখে দিছে। ট্যাগটা হচ্ছে গিয়ে লেভেল, একটা ডাবল ট্যাগ আছে, একটা ডাবল ট্যাগ রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে গিয়ে আমাদের লেভেল ট্যাগ, অর্থাৎ যেটা একটা ডাবল ট্যাগ লেভেল টেক্সট স্ল্যাশ লেভেল। আমরা যদি লেভেল ব্যবহার করি এই লেখাটার জন্য, এটার জন্য আমাদের ব্যবহার করা হয় লেভেল ট্যাগ, অর্থাৎ ফন্টটা শুধু টেক্সটটা যদি আপনি একা খালি শুধু রাখেন তাহলে তো আপনি ওটা কোনো স্টাইল দিতে পারবেন না, ওকে ধরতে পারবেন না, পারবেন? আপনারা যদি ওই যে থেকে যেটাতে আমরা একটা টেক্সট বা ফন্টকে ধরতে পারবো, এগুলো কোনো কিছু যদি না থাকে তাহলে তো আমাদের সম্ভব না, তাহলে তো আমাদের অন্য সব লেখাও নিয়ে আসতে পারতাম একইভাবে। বুঝে গেছে? লেভেল দিয়ে নেম আমরা দিলাম, ওটা চলে আসলো। আমরা যদি লেভেলটাকে উপরে দিই দেখেন এবার আর আমার অতখানি স্পেস আসবে না। ছোট্ট একটা স্পেস দিয়ে বসছে, অত বড় প্যারাগ্রাফের মতন স্পেস আসেনি। আর যদি আমরা ওকে উপরে নিতে চাই, মানে একটা লাইন একটা ব্রেক আনতে চাই, তাহলে আমাদের একটা সিম্পল ব্রেক যদি দিই তাহলেও নিতে পারবে। ফুল নেম একটা ভাব আসছে না, বলতেছে এখানে যে ফেসবুক আপনি বসে আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে দিচ্ছেন তখন আপনি চাইছে না ফার্স্ট নেম সার নেম, না না এটা না হয়, ওই যেটা হলো ইয়া ওই আমাদের ইনপুট এর মধ্যে যে অ্যাট্রিবিউট নেম ব্যবহার করছি ওখানে যে ফুল নেমটা দিছি এইটা, এই ফুল নেম হচ্ছে কি, এইটা তো আমার ফিল্ডের নাম, এই ফিল্ডের নাম এই যে এটা, এই যে মনে করেন এই ফার্স্ট নেম, ফার্স্ট নেম যখন আপনি লিখে সাবমিট দেবে সাইন আপ করবে এই ফার্স্ট নেম যাবে কোথায়, ডাটাবেসে? ডাটাবেসে জি ডাটাবেসে যে ওটা স্টোর হবে, একটা ফিল্ড স্টোর হবে, একটা কলাম স্টোর হবে। এই যে আমরা যে টেবিলগুলো করছি এই টেবিলে যে আপনার এই যে মনে করেন কোর্স নেম আছে, কোর্স নেম নামে আমার একটা ফিল্ড আছে, এখানে একটা কলাম আছে, ওই কলামে গিয়ে ওই কলামে গিয়ে এই কোর্স নেমের যে জায়গা, অর্থাৎ এই কোর্স নেম যখন আমি এখানে লিখছি ওইখানে আমাদের কোর্স নেম নামে একটা ফিল্ড আছে, যে ফিল্ডের এগেনস্টে কি হবে আমার সব এই কোর্স নেম গুলো সেইভাবে। জি হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এই নেমটা হচ্ছে কি, এই যে নেমটা আসছে এইটা হচ্ছে কি সেই নেম, অর্থাৎ এই নেম আমাদের ওই নেমের সাথে কাজ হবে, এবং আমরা যখন ডাকবো যখন ডাটাবেসে আমরা ডাটা স্টোর করবো তখন হচ্ছে গিয়ে এই নেমের সাথে মিল রেখে ওই নেম, অর্থাৎ কোন ফিল্ড থেকে তুমি কোন নেম কোন ফিল্ডে নাম যাবা, এখান থেকে ইনপুট দিলে তুমি কোথায় যাবা সেই জিনিসটা প্রকাশ করে দেবো হচ্ছে গিয়ে এই নেমটা, এই নামের অ্যাগেনস্টে আমার সেভ করা হবে, ঠিক আছে? এই যে এতটুকু আমরা দেখলাম, এর এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই ভ্যালু দিলে কি প্লেস হোল্ডারটা কাজ করে ভাই? না ভ্যালু দিলে আপনার প্লেস হোল্ডার কাজ করবে না, কারণ ভ্যালু এই যে ভ্যালু হচ্ছে কি এরকম আর প্লেস হোল্ডার হচ্ছে কি অ্যামাউন্টটা হচ্ছে কি লাইট শ্যালো টাইপ, আপনি
ক্লিক করছে নাই, আর ভ্যালু দিলে তো আপনার একদম ফিক্সড মতন প্রদর্শন করে থাকতে। একটা ভ্যালু দিলে তো এটার কোনো উপকার দেখতেছি না, আর ক্ষতি বেশি। হ্যাঁ, এটা আপনার ভ্যালু ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে ফোন নাম্বারের ক্ষেত্রে, বাটন গুলোর ক্ষেত্রে ভ্যালু ব্যবহার করা হয়। যেমন আপনার এই যে এটা, এই বাটনে, এই যে বাটন, এই বাটন, এইগুলোর জন্য ভ্যালু ব্যবহার করা হয়। আগে আপনার ছিল যখন ফেসবুক, ওই যে বললাম যে 9-10 সালের দিকে, 9-10-11-12 সালেও আপনার হচ্ছে, 12-13 সালেও ফেসবুকের যে মোবাইল ভার্সনটা ছিল, অর্থাৎ ব্রাউজার দিয়ে মোবাইল ভার্সন, তখন তো অ্যাপস লঞ্চ হয় নাই, তখন তো মোবাইল ভার্সন ওই আমাদের ফিচার ফোন ইউজ করতে হইতো। কেউ করছেন কিনা জানা নেই আমার, এমনটা ছিল না। ওটা ছিল হচ্ছে কি আপনার, এটা এরকম আসতো যে হোয়াটস অন ইউর মাইন্ড, আমরা সেই হোয়াটস অন ইউর মাইন্ড যখন দিতাম এরকম, আপনি ক্লিক করছেন, এরপর আপনার বুঝতে হবে, তারপরে আমার বলতে হবে। ঠিক আছে, এমনটা ছিল বিষয়টা। ভালো মুছে দিলে প্লেস হোল্ডার আসতেছে, অন্যথায় সবসময়ের জন্য আমাদের ভালো থাকবে। বোঝা গেছে? আপনার প্লেস হোল্ডার তো সবসময় থাকতেছে না, মনে করেন এখানে আপনার ক্লিক করছেন নাই, ক্লিক করছেন নাই হয়ে গেছে। এখন আপনি কিভাবে বুঝবেন? এখানে আমাদের ফেসবুক এখানে দুইটা আছে আমরা বুঝতেছি যাই নরমালি এখানে, কিন্তু আমি লেখার পরে যদি আমি কোথায় কি কি দিলাম, কেন দিলাম, হঠাৎ করে কোথাও মনে না থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার উপরে যখন এরকম একটা টেক্সট থাকবে যে কি আছে, তোমার নাম, ফোন নেম বা কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, কোথায় কোনটা দিয়েছি, বা আমার যখন আউটপুটটা আমি দেখব, আউটপুটটা দেখার সময় যদি শুধু আমার সুবিধাজনক এবং এটা ফর্মের জন্য এসইও এর ক্ষেত্রে একটু ভালো কাজ করে। যেহেতু আমার ভ্যালুর দরকার নেই, আমার দ্বারা দরকার হচ্ছে প্লেস হোল্ডারের। আচ্ছা, ফুল নেমের জায়গায় আমরা এটাকে, সরি, আমরা হচ্ছে কি একটা ইমেল অ্যাড্রেস দিই, ইমেল অ্যাড্রেস এখানে আমরা টাইপ দিলাম, ইমেল নেম হচ্ছে গিয়ে আমরা নেম দিলাম, ইমেল আইডি
ইমেল অ্যাড্রেস। নেক্সট যদি আমরা আসি, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারের জন্য আমার টাইপ হচ্ছে গিয়ে টেল, কন্ট্যাক্ট নাম্বারের জন্য আমার যে ডাটা টাইপ হচ্ছে টেল, যদিও এটাকে ওইভাবেও এখনো ধরে না, আপডেট করে পারে নাই, তো এখানে আমাদের তবে ব্যবহার করা হয় টেল। এটা দিলে বোঝা যায় যে এটা টেলিফোন টাইপ একটা নাম্বার ডাটা সে নিবে। কন্ট্যাক্ট প্লেস হোল্ডার আমরা বলছি ক্লাস 88 01, আমরা বলতে পারি যে 01, তারপরে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার শো করে। কন্ট্যাক্ট নাম্বার এরপরে যদি আমাদের এটাকে সাবমিট করতে চাই, দেন আমরা মনে করেন জানি পাসওয়ার্ড, পাসওয়ার্ডে আমাদের টাইপ হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড নেম পিডব্লিউডি সোল্ডার পাসওয়ার্ড। ইনপুট পাসওয়ার্ড, তবে একটা বিষয় লক্ষ্য করেন, পাসওয়ার্ডের ভিতরে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখলে আমার নাম্বার দেখাচ্ছে, তাই না? যা লিখছি তাই দেখাচ্ছে। ইমেলের ক্ষেত্রে কিন্তু এখানে আমি নাম্বার দিলাম, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি যখন নাম্বার দিলাম কি হয়ে গেল? কারণ এটা পাসওয়ার্ড, ঠিক আছে, যেহেতু এটা পাসওয়ার্ড তাই এটা দেখা যাচ্ছে না। ওকে, এরপর যদি মনে করেন আমরা একটা সাবমিটে যাই, এটা আমরা সেভ করব, এটা সাবমিট দিই, এর ভিতরে আমরা ইনপুট টাইপ, এর জন্য সাবমিটের জন্য আমাদের টাইপ হচ্ছে সাবমিট, হয় সাবমিট আমরা ব্যবহার করতে পারি অথবা আমাদের আরেকটা আছে বাটন, ইনপুট টাইপ সাবমিট বা ইনপুট টাইপ বাটন আমরা এটা ব্যবহার করতে পারি। ইনপুট টাইপ সাবমিট নেম সাবমিট ভ্যালু, দেখছেন আসছে কি? আমাদের সেভ রিসেট হয়ে গিয়েছে। ওকে, আমাদের এখানে এটা রিসেট হয়ে গিয়ে সেভ। আমি যদি এখন এই সেভটাকে চেঞ্জ করে, এবার যদি আমরা ভ্যালু সাবমিট আছে স্মল কেসে, আমরা যদি ক্যাপিটাল করি সাবমিট,
সাবমিট চলে আসছে ভাই। আরেকটা জিনিস সেটা হলো যে ওই কন্টাক্ট নাম্বার টেল দিলাম, তারপর ইমেল অ্যাড্রেস টাইপ যে ইমেল দিলাম, এই দুইটার কাজ কি? মানে টাইপ গুলোর এখানে কি কাজ, কোন ধরনের ডাটা সে ইনপুট নেবে সেটা হচ্ছে কি আমাদের এই টাইপের কাজ। কিন্তু আমি কি দিলাম ও বুঝবে? হ্যাঁ আপনি দিলেও বুঝবে, সমস্যা নাই। ঠিক আছে, আমার ভাই আউটপুটে প্রদর্শন করবে, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে, এই লেখাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আপনি প্লেস হোল্ডার দেন তাহলে আমার তো এরকম কোনো ফাঁকা ঘর না, এখানে প্লেস হোল্ডার কাজ করবে না। আর আমরা এটাকে আর একটাভাবে নিতে পারি যে টাইপটাকে যদি আমরা বাটন করি একই কাজ করবে, টাইপটাকে হচ্ছে গিয়ে বাটন করা যায়। সবগুলোই করা যায়, ওগুলো হচ্ছে কি আপনার সেভ করতে হয়। আমরা তো ফর্মাত শুরু করছি, শেষ না। আপনার এখনো ছবি আনবেন, ডেট অফ বার্থ আনবেন, ড্রপ ডাউন আছে, চেক বক্স আছে, রেডিও আছে, ওই যে জেন্ডার সিলেকশন, কান্ট্রি সিলেকশন, আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করি। ফাইলও তো সেভ করে সিলেক্ট করে না ভাই? হ্যাঁ, ফাইল ফাইল আপলোড হয় তো, ইমেজ ফাইল, এগুলো অনেক কিছু আছে। আমরা তো মাত্র শুরু করছি। মাল্টিপল চয়েস ওটাও কি ফর্মের মধ্যেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই। আপনি মাত্র ফর্ম তো আপনি শুরু করছেন, ঠিক আছে। বাটন, চেক বক্স, রেডিও, টেক্সট, এই যে দেখছেন কত কিছু আপনার আছে এখানে। তারপর থেকে আপনার ড্রপ ডাউন নিয়ে আছে, অনেক ভ্যালু আছে। ফর্ম তো শুরু হইল, শেষ না, শুরু হয়েছে ফর্ম মাত্র। চলে যাচ্ছেন? আমরা হচ্ছে গিয়ে বাটন দিয়েও করতে পারি, ইনপুট টাইপটা আমরা হচ্ছে গিয়ে বাটন দিয়ে করতে পারি, আবার হচ্ছে গিয়ে আমরা এটা আপনার হচ্ছে গিয়ে ইনপুট টাইপ সাবমিট এটা দিয়েও করতে পারি, ঠিক আছে। এটার জন্য হচ্ছে আমাদের এটা ব্যবহার করা। আপনারা এটা একটা দিব, আর হচ্ছে গিয়ে সেন্টার যে আপনি দিবেন, মানে সেন্টার আনবেন, আপনার হচ্ছে গিয়ে যখন কোড করবেন, কাজ করবেন, তখন দেখবেন যে ওটা সেন্টারে নিয়ে আসে যায়, কোনো ব্যাপার না। আমি আপনার সেন্টারে এখনো আনা যাচ্ছে, বাট কিন্তু একদম মাঝখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা যাবে তো, কিন্তু আমি চাচ্ছি মাঝখানে রাখ, এখন করলে আপনার ওটা একদম মাঝে হয়ে যাবে, এখন করলে ওটা আপনার মাঝেই চলে আসবে। আমি যদি আপনাদেরকে আর একটা দেখাই, দেখেন এখানে কিন্তু এটা মাঝে আছে, দেখছেন এখানে এটা মাঝে আছে না, সেন্টারে চলে আসছে কিন্তু। হ্যাঁ, এটাই বলতে। হ্যাঁ, এই সেন্টার এগুলো হচ্ছে কি আপনার সিএসএস দিয়ে নিয়ে আসবেন,
আপনার অনেক কাজ আছে যেটা হচ্ছে কি জেএস সিএস এগুলো দিয়ে করতে হয়, তো এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবো ইনশাল্লাহ। ওকে ভাই, ওকে ওকে, আচ্ছা তাহলে যেহেতু এই পর্যন্ত ফর্ম আমরা বুঝেছি, আমরা এসে আরো ফর্মের আরো অনেক কিছু দেখব। আমরা তাহলে একটা ব্রেক জি ভাই, ব্রেক নিয়ে আসি। এক ঘন্টা কয় ঘন্টা জি সময় হচ্ছে কি, আমরা টেলিফোনের জন্য কিন্তু নাম্বার নিতাম, ঠিক আছে? একটা সময় আমাদের এই যে টেলিফোন কন্ট্যাক্ট নাম্বার, এটার জন্য আমরা নাম্বার ব্যবহার করতাম। ভাই আমি এটা করছি, দেখবেন নাকি? দেখাবেন, আপনি করছেন? অবশ্যই দেখবো। দেখছেন নাম্বারে কি আসে? চলেন দেখি। হ্যাঁ ভাই দেখান, ভাই ফাইল হচ্ছে এটা, ফাইল দিলে নিয়ে নিতেছে। হুম ফাইল, তারপর এখানে হচ্ছে কালার, কালার এখানে চয়েস করে নিতে পারবো। আর এখানে হচ্ছে এস ভাই, এস লিমিটেশন দিয়ে দিছি 10 থেকে শুরু হবে ন্যূনতম, এর নিচে আসবে না কখনো। ওকে, আর ডেট অফ বাই দেবা, এখানে ক্যালেন্ডার আছে। হুম না, আর এখানে যে মাল্টিপল চয়েস ফিমেল না মেল এটাও করা যাবে। তারপর স্কুল স্কিলটা ভাই এখানে সবগুলো যাবে, এই যে মাল্টিপল, তারপর নিচে আছে কান্ট্রি। আপনি তো পারেন তাইলে সবগুলোই, ভালো তো। সবার না না না, এটা রেজওয়ান ভাই নিজে করছে, আর কেউ করেনি, এটা সে পারে। সেটা এখানে আছে কমেন্ট বক্স, একটা কমেন্ট বক্স দিছিলাম, এই যে সবার শেষে সাবমিট বাবার দিছে। হুম গুড ভাই, সুন্দর করছে, থ্যাংক ইউ। আর ভাই আমাকে একটা জিনিস বুঝাই দেন তো, কালকের এটা এই যে সবার শেষে এখানে যে ক্যান্টনমেন্ট কলেজ স্কুল এন্ড কলেজ, এটা আমি দিয়েছিলাম, আমার এখানে আন্ডারলাইনটা আমি দেইনি, তারপর আসতেছে কেন? এটা আপনি হাইপার লিংক করছেন, হাইপার লিংক করলে আন্ডারলাইন আসে। আচ্ছা হাইপার লিংক করলে আন্ডারলাইনটা আসে। আমরা ইয়া করতে চাই, মানে আন্ডারলাইনটা যদি উঠাই দিতে চাই হাইপার লিংকের, সেক্ষেত্রে কোনো সিস্টেম আছে কি? হ্যাঁ আছে, সিএসএস দিয়ে উঠাই দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি আমরা এখানে, তাহলে এই পর্যন্ত আমরা করছিলাম। এবার দেখেন আমরা যদি আসলে এখানে এগুলো আমাদের ছিল, তো আমরা এই যেটা দেখতেছিলাম দেখছিলাম যে আমাদের এই যে ইনপুট টাইপসগুলো, আমরা যদি টাইপসগুলো দিই তাহলে আমাদের সেই টাইপগুলো চলে আসবে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আপনারা জাস্ট এখান থেকে একটু দেখে নেবেন। ওকে, যেমন আমরা এই যে নাম্বারটা দেখলাম, আমার যদি কালার কালারসে আসি, যেখানে যেরকমটা আসে আমরা দিতে পারি। যাই হোক, এরকম ভাবে আমরা হচ্ছে সবগুলো যে আমাদের এখানে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো যদি আপনি একটু চেষ্টা করেন পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আসি আমরা এই যে আমাদের চেক বক্স যে বিষয়টা ছিল, যে রেডিও যে বাটনটা, ইনপুট টাইপ রেডিও, এই রেডিওর কাজটা কি? রেডিও হচ্ছে আমরা যখন হচ্ছে গিয়ে এই যে ফেসবুক কি আছে, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি যাই, এখানে দেখেন আমাদের ফিমেল মেল অথবা কাস্টম, তাই না? ফিমেল মেল অথবা কাস্টম আমরা যদি এরকম আর কি পাই, দেখি না এই যে ফিমেল মেল,
একটা চেক করা যায়, যে কোনো আমাদের একটা চেক করা যায়। এই যে বাটনটা সেটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের রেডিও। ওকে, এটা হচ্ছে আমাদের রেডিও। আমরা যদি এটা ব্যবহার করতে চাই, জেন্ডার কি আসলো এটা? দেখেন এখানে আমাদের কি আসছে, মেল অথবা ফিমেল, যে কোনো আমরা একটা সিলেক্ট করতে পারি না, মেল অথবা ফিমেল, যে কোনো আমাদের একটা সিলেকশন আসতেছে, হয় মেল নয় ফিমেল। আমাদের প্রতিটার জন্য কি হয়েছে, আমাদের এটা আসছে সিলেক্ট জেন্ডার, জেন্ডারের আন্ডারে চলে আসছে। আমরা দেখেন দুইটারই কিন্তু আমার নেম জেন্ডার, নেম জেন্ডার না, নেম জেন্ডার দিয়ে কি বলছে যে এই দুইটা আমাদের একটা ফিল্ড আছে, এইভাবে জেন্ডার দিয়ে আমাদের একটা ফিল্ড বোঝানো হয়েছে জেন্ডার। ওকে, রেডিও এখানে আমাদের ভ্যালু, যখন আমরা হচ্ছে মেলে দিব তখন হচ্ছে মেল যাবে, ফিমেলে দিবে ফিমেল যাবে। এর ভিতরে আমাদের আরেকটা ভ্যালু আছে চেক,
আমি এখানে ফিমেল সিলেক্ট করার পরে আমার থেকে ফিমেল কেন সিলেকশন থাকতেছে না, আমার এখানে মেল কেন চলে আসতেছে? কারণ আমরা দেখেন এখানে জেন্ডারের আওতায় আমরা কি নিয়ে আসলাম, রেডিও। রেডিও দিলে হচ্ছে আমাদের এরকম গোল একটা, মানে রেডিওতে আমরা কি এই যে বাটনটা এটাকে বলা হয় রেডিও বাটন, ওকে, এরকম গোল যে বাটনটা এটাকে বলা হচ্ছে রেডিও বাটন। আমরা এখানে কি বলছি যে তোমার নাম হচ্ছে গিয়ে জেন্ডার, অর্থাৎ এটা আমার যে ফিল্ড আছে ফিল্ড হচ্ছে জেন্ডার। তো প্রথমটা হচ্ছে কি আমরা যদি নেই তাহলে এই যে মেল যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি ইনপুট নিই তাহলে এটার ভ্যালু এর মধ্যে সাবমিট হবে মেল। আসি আমি না ডিসকানেক্ট হয়ে গেছি? আবার ইনপুট টাইপ যখন দিচ্ছি আমরা রেডিও, আবার নেম জেন্ডার ভ্যালু ফিমেল, ভ্যালু ফিমেল দিলাম লেভেল ফিমেল। হ্যাঁ ভাই ইনপুট টাইপ ফিমেল দিয়ে আমরা হচ্ছে কি ফিমেলটা ব্যবহার, হ্যাঁ ফিমেলটা ব্যবহার করলাম। এবার এখানে কি হয়েছে আমরা অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, দেখেন চেক আমরা অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেটা হচ্ছে গিয়ে চেকড, ওকে। তো চেকডের মানে কি, চেকডের মানে হচ্ছে যখন আমার এটা থাকবে তখন আমার ওই ভ্যালুটা চেক করা থাকবে, অর্থাৎ ডিফল্টভাবে ফিক্সড একটা থাকবে। আমরা যদি এটা তুলে দিই, খেয়াল করেন আমরা যদি তুলে দিই এবার কিন্তু আর ওইটা থাকতেছে না, নাই আমার কোনোটা নাই। কিন্তু আমি যদি এখন মনে করেন যে ফিমেলে চেক দিয়ে দিই, আমার ফিমেল চেক করা আছে না, আচ্ছা আবার আমি যদি চেক তুলে দিই আবার আমার কোনোটা সিলেক্ট করা নাই, তাহলে ইন রেডিওর কাজ আমরা বুঝতে পারছি। রেডিও আমাদের ক্লিয়ার কি? এবং ইন দ্য মিন টাইম আমরা নতুন একটা ভ্যালু অ্যাট্রিবিউট এবং ভ্যালু শিখলাম সেটা হচ্ছে গিয়ে চেক, ঠিক আছে? আমরা নতুন আরেকটা ভ্যালু শিখলাম, ভ্যালুর নাম কি চেক, অর্থাৎ কেউ যদি এখানে যে আমরা চেক দিয়ে দিলাম কেউ যদি বাই ডিফল্ট হবে যদি ভ্যালু না থাকে তাহলে বাই ডিফল্ট হবে ভ্যালুটা আমার মেইল চলে আসবে। ক্লিয়ার? ওকে এবার আসেন চেক বক্স, এটা ছিল আমাদের রেডিও, এরপর সে চেক বক্স। চেক বক্স করতে ওই যে আমরা টিক মারি, এই যে টিক, এই যে আমরা টিক দিতে পারি, এটা হচ্ছে আমাদের চেক বক্স। ক্লিক করে এটা হচ্ছে আমাদের চেক বক্স। বাদ বাকি সব প্রিফারেন্স আমার সেম, কিন্তু দেখেন এবার কি করছি আমরা এটা চেক বক্স দিয়ে দিয়েছি।
ভাই এইটা টেলের চেক বক্সটা ওই ইয়া হচ্ছিল যে মেলে যেহেতু চেক করা ছিল চেক করা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিমেল চেক করার পর ইয়া হচ্ছে না মানে মেলটা থেকে চেকটা সরতেছে না আবার ওখানে প্রেস করে তারপর সরানো লাগতেছে না আপনারা তো মানে জেন্ডারে কাজ করে তো মানে দুইটা একসাথে চেক করা যাচ্ছে যে হ্যাঁ চেকবক্সে আপনার দুইটা একসাথে চেক করা যায় তো আপনার রেডিওতে হচ্ছে কি যে কোনো একটা কি বাট চেকবক্সে হচ্ছে আপনার যতগুলো আছে সবগুলো মাল্টিপল একসাথে দেওয়া যায় জি বুঝতে পারছি এর তো আপনার মাল্টিপল একসাথে নেওয়া যাচ্ছে ওকে তাহলে চেকবক্স পাওয়া গেল ভাইয়া চেক বক্সে কি কোনো লিমিট দিতে পারবো যে 10টা আছে যে কোনো 5টা সিলেক্ট করেন এরকম মানে মিনিমাম একটা সিলেকশন সেটা জি ভাই হ্যাঁ এটা দেওয়া যায় এটা করা যায় মিনিমাম একটা আপনার সিলেক্ট করতে হবে করা যায় এটা এরকম নিলাম ফুল নেম কন্টাক্ট সে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে কি কি ব্যবহার করছিলাম ইমেল আমরা দিলাম হচ্ছে গিয়ে ওই যে জেন্ডার জেন্ডার এখন এইগুলো কি আসছে সবগুলো আমার হ্যালো হ্যালো এগুলো হচ্ছে আমাদের ফিল্ড নেম ওই যে নেম এটা হচ্ছে আমার সেই নেম ঠিক আছে এটা হচ্ছে আমার সেই নেম এবার আসবে হচ্ছে আমাদের এগুলো যেগুলো আসবে সেগুলো হচ্ছে ভালো আবার ফুল নেম দিচ্ছি কি ইমরান আমরা কন্ট্যাক্ট সেভ করছিলাম কি 1 2 3 4 5 6 7 আমরা ইমেল দিছিলাম আমরা পাসওয়ার্ড দিছিলাম কি পাসওয়ার্ড দিছিলাম যাই হোক জেন্ডার দিছিলাম কি আমরা এই যে আমাদের মেল এই যে ভ্যালু হচ্ছে কি এইটা ভ্যালু আর ওই যে নেম নেম হচ্ছে কি এইটা এই ফিল্ডের নাম এবার আমার কি সবগুলো এরকম আসছে না এই যে আমার এই যে ফুল নেম ফিল্ডে ওই যে নেম নেম হচ্ছে গিয়ে এই নেম এই যে নেম আসছে এই নেম হচ্ছে গিয়ে আপনার জি ভাই এই নেমটা এইটা এই নেম হচ্ছে আমার এই নেমটা এই যে উপরে একদম এটা তো আমার এই কলামের নাম এটা আমার কি কলামের নাম না জি এটা হচ্ছে আমার কলামের নেম এটা হচ্ছে আমাদের এই কলামের নেমটা
ভ্যালু আছে কোনটা? ওই যে ভ্যালু যেটা দিছেন আপনারা, এই যে আপনারা ভ্যালু দিলেন, এই যে মেল ফিমেল পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেসের তারপর হচ্ছে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এই যেগুলো দিলেন, ঠিক আছে। আমি আরেকটা দিলাম, আপনি পাসওয়ার্ড একটা দিছেন, পাসওয়ার্ড কিছে, এগুলো হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে আমার সেভ হচ্ছে গিয়ে ভ্যালু, আর জেন্ডার নামের ভিতরে যে জেন্ডার সেভ হবে। এখন আমি জেন্ডারের জায়গায় যদি দিতাম স্কিল, অর্থাৎ আমি নেম দিছি স্কিল, ওকে, আমি এই যে নামটা দিছি জেন্ডার না দিয়ে, আমি এখানে যদি দিতাম স্কিল এবং স্কিলে যদি দিতাম জেন্ডার, তাহলে কি হইতো? আপনার স্কিল হচ্ছে মেল ফিমেল, আর এদিকে আপনার জেন্ডার আছে কি, আপনার জেন্ডার হচ্ছে কি HTML CSS, HTML CSS আছে আপনার জেন্ডার, ঠিক আছে। কারো জেন্ডার HTML, কারো জেন্ডার হচ্ছে কি মনে করেন শুধুমাত্র CSS, কারো এই যে চেক বক্স একটা দেওয়া আছে একাধিক দেওয়া আছে, আমি বুঝে দিতে পারছি। তাহলে কি হইতো, আমার নাম কি করতেছে, ফিল ভ্যালু কি করতেছে, ডাটাবেস আমার এইভাবেই বিষয়টা সেভ হবে। ক্লিয়ার? এবার আসেন, জি ভাইয়া, আমরা একটা সিলেক্ট বক্সে দেই সিলেক্ট, ঠিক আছে। আমরা এবার সিলেক্ট দেখব, আমার একটা বিষয় বোঝার ছিল ভাইকে, এখানে যে আমরা চেক বক্সের ভিতরে যে ভ্যালুটা দিলাম এখানে CSS লেখা দিলাম, কিন্তু আপনার যে ওই সাবমিট বাটন ওটার ভিতরে ভ্যালু দিলাম, ওইটা বাটনের ভিতর লেখাটা আসছে, তো এখানে তো CSS দিলাম, এটা তো কোনো ওইরকম ভিতরে কোনো জায়গায় আসলো না। আচ্ছা সুন্দর, এটা আমাদের ভিতরে কোথাও আসে না। আচ্ছা এখানে খেয়াল করেন বিষয়টা কি হয়েছে, যে এই যে CSS এটা কি আমার ছিল, এটা একটা চেক বক্স, তাই না? এটা আমার হচ্ছে কি একটা চেক বক্স, অর্থাৎ এই চেক বক্সে আপনি যখন দিবেন, এই চেক বক্সে আপনি যখন কোনো ভ্যালু নিচ্ছেন, ঠিক আছে, তখন ওই ভ্যালুটা কি করতে, সে ভিতরে যাবে, বাইরে সে কোনো কাজ করবে না, ঠিক আছে। বাইরে সে কোনো কাজ করবে না, সে কাজ করবে কোথায়, ইন্টারনালি। কিন্তু এইটা ছিল কি আমাদের সাবমিট, অর্থাৎ এটা একটা বাটন না, এটা একটা আমার তো বাটন তৈরি হয়েছে, আপনি যখন সাবমিট করছেন তখন এটা হচ্ছে একটা বাটন তৈরি হয়েছে, কিন্তু এটা কি কোনো বাটন তৈরি হয়েছে আমার, না এটা কোনো বাটন তৈরি হয় নাই। এটা আপনি যখন দিবেন, আপনি এই লেভেল, এই যে লেভেল, এই লেভেলটা কি হচ্ছে, এই লেভেলটা হচ্ছে আপনার দেখবে, এটা আপনার দেখার জন্য, ঠিক আছে, এটা আপনার দেখার জন্য। অর্থাৎ কিছু হাইপারলিংকের একটা বিষয় যদি আমি আপনাদেরকে বুঝাই, যেমন অনেক সময় লেখা থাকে আমরা ক্লিক করলাম কি, আমরা ক্লিক করছি ডাউনলোড, ডাউনলোড, এমন হয়েছে না আমাদের সাথে অনেকবার যে আমরা ডাউনলোড লেখাটা ক্লিক করছি, একটা বাটন আসছে, আমরা বাটনে ডাউনলোড লেখাটা ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করছি পর আমার ডাউনলোড হওয়ার কথা ছিল কি মুভি, আপনারা ফেস করছেন কিনা জানি না, বাট আমরা অনেক ফেস করতাম যে ডাউনলোড আমার ক্লিক করলে পর আসার কথা মুভি ডাউনলোড হবে, বাট আমার লিঙ্ক আসতো কি, আমি দেখতাম আমার পেজ আসতে হচ্ছে কি ওয়েলকাম টু ফেসবুক, আমার পেজ আসতো ওয়েলকাম টু আসতো ফেসবুক, জি ভাই ফেসবুকের একটা পেজ আসতো, অন্য পেজে নিয়ে যাইতো, হ্যাঁ, কিন্তু আমার হওয়ার কথা ছিল কি ডাউনলোড, আসলো কি ফেসবুক, কেন আসছে, কারণ এই ডাউনলোডের পিছনে ওরা করছে কি, ডাউনলোড যে বাটনটা দিছে বাটনের পিছনে ওরা ওরা কারসাজি করে ছোট করে ওরা সুন্দর করে ফেসবুকের লিংক দিয়ে দিছিল, তাই না? ওরা হচ্ছে আমাকে ফেসবুকের লিংক দিয়ে দিয়েছিল, যার কারণে আমরা যখন এখানে ফেসবুকের
আমরা যখন ক্লিক করছি তখন আর ডাউনলোডস নামে ফেসবুক হইছে। আর এখানেও আমরা যখন হচ্ছে কি এই লেভেলটা দিচ্ছি, আমরা যখন এই লেভেলটা দিচ্ছি ভ্যালু দিয়ে কি হবে, ভ্যালু হচ্ছে আমার সিএসএস যাবে, ভ্যালু হচ্ছে সিএসএস যাবে। আর এই যে লেভেল এটা হচ্ছে বাইরে দেখা যাবে। আর যেহেতু আমাদের এই সাবমিটের এটা বাটন হিসাবে ছিল, এটা আমাদের একটা বাটন হিসাবে চলে আসছে, তাই এই ভ্যালুটা আমার বাইরে শো করছে, কিন্তু অন্য কোনো ভ্যালুগুলো কিন্তু বাইরে শো করে নাই। রেডিও চেকবক্সের ক্ষেত্রে স্ট্রাকচারটাই এমন যে বাইরে শো করবে না, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা যে আমরা দিলাম, তাহলে এটার কাজ কি ওই ডাটাবেসে এই ডাটাটা নিয়ে যাওয়া শুধু? হ্যাঁ, শুধু ডাটাবেসে এই ভ্যালুটা সেভ করা হচ্ছে ওর কাজ, ঠিক আছে? ডাটাটা এই যে এই ভ্যালুটা অর্থাৎ এই সিএসএস টা যে ডাটাবেসে সেভ করবে এটাই হচ্ছে ওর কাজ, বুঝতে পারছেন? মানে ভ্যালু বাটনটা ওই আপনার ভ্যালু অ্যাট্রিবিউটটা ওই আপনার চেক বক্সে একভাবে কাজ করে, আবার আপনার ওই বাটনের ক্ষেত্রে অন্যভাবে কাজ করে। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা সেটাই, বুঝে গেছে ভাই? জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা বলছি কি সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি আমরা কি বলছি সিলেক্ট কান্ট্রি। এরপর সিলেক্টের জন্য কি করতে হবে, নেক্সট এখানে এখানে আমাদের হচ্ছে একটা ডাবল ট্যাগ ব্যবহৃত হবে, যেটা হচ্ছে কি আমাদের সিলেক্ট, ঠিক আছে? এখানে আমাদের ট্যাগটার নাম হচ্ছে সিলেক্ট, এটা একটা ডাবল ট্যাগ, ঠিক আছে? সিলেক্ট এটা হচ্ছে আমাদের একটা ডাবল ট্যাগ। তো আমরা এখানে কি সিলেক্ট করতেছি, কান্ট্রি না? জি ভাই, কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি, ঠিক আছে? এবার যে আমাদের একদম শেষে গিয়ে আমাদের সিলেক্টের একটা ক্লোজিং আসবে, স্ল্যাশ সিলেক্ট। ওকে, এবার হচ্ছে আমাদের এর জন্য আসবে অপশন, অপশন ভ্যালু স্ল্যাশ অপশন, অপশন এতটুকুর ভিতরে হচ্ছে আমাদের কাজ হবে। আচ্ছা, ভালো, মনে করেন আমরা প্রথমে দিলাম বাংলাদেশ, নাম এটাকে শর্ট করে দিই বিডি, নাম কি বাংলাদেশ, দেন আমরা দিলাম আই এন ইন ইন্ডিয়া, আমরা দিলাম পিকে, পিকে পাকিস্তান, আমরা দিলাম অস্ট্রেলিয়া, আমরা যদি একটু দেখি যেটার আউটপুট কেমন আসছে, ওই যে দেখেন সিলেক্ট, আচ্ছা সিলেক্টের পর একটা ব্রেক দেওয়া হয়নি আমার, কি হলো এই যে বাংলাদেশ ক্লিক করলে এই যে সেটা আসবে। সিলেক্ট কান্ট্রি, প্রথমে বাংলাদেশ আছে এই জন্য বাংলাদেশটা এসে শো করতেছে। ওকে, এখানে ভ্যালুটা দিলাম কেন ওই অপশনের ভিতর? এই ভ্যালুটা, এই ভ্যালু না দিলে হচ্ছে আমার সেভ হবে কোনটা, মানে ওই যে ডাটাবেসে যেটা যাবে
কোনটা যাবে ডাটাবেসে? আমার এই ভ্যালু যাবে ডাটাবেসে শুধু বিডি বিডি নামে, তাহলে সেভ হবে? হ্যাঁ, ডাটাবেসে শুধু বিডি সেভ হবে, রাইট? ডাটাবেসে শুধু বিডি আই এন পি কে এ ইউ এস এটা আসবে, বুঝে গেছে? আমরা কি বুঝতে পারছি? বুঝতে পেরেছি না? যাক, আমি বুঝাতে সক্ষম হয়েছি, তাই না? ভালো লাগলো। পরদিনে টেস্ট হিয়ার। আচ্ছা, এটার কতটুকু আসলো আমরা একটু দেখে আসি। টেক্সটেরিয়া বাংলাদেশ কি রে? বাংলাদেশে ব্রেক নেই। এই যে এখন এই ঘরটা আমার ইচ্ছে মতন আরো বড় করা যায়। এই ঘরটাকে আমার প্রয়োজন মতো বড় করা যায় কিভাবে? নেম, মেসেজ, এর ভিতরে আমরা প্লেস রোয়ার কলাম। হ্যাঁ, রোস ইকুয়াল, আমরা কয়টা রো নিব? আমরা রো দিলাম 5টা। আমরা হচ্ছে গিয়ে কলস কয়টা নিব? কলস নিলাম আমরা 10টা, 10টা কলস দিলাম। আর আমরা হচ্ছে গিয়ে একটা প্লেস হোল্ডার, কিছু আসছে কিনা প্লেস হোল্ডার কেন কাজ করে না? প্লেস হোল্ডার কেন কাজ করে না? প্লেস হোল্ডার বানান কি ঠিক ভুল লিখছি আমি? প্লেস হোল্ডারটা কাজ করতেছে না কেন? কোডটা দেখি ভাই একটু। বাইরের একটা ভাই ইন্টারভিউর মেসেজ, আমার ভিতরে একটা সেন্ট প্লাস হোল্ডার যায়। প্লাস হোল্ডারটা কাজ করতেছেন এর জন্য বাইরে ব্যবহার করো।
এই প্লেসহোল্ডারটা কাজ করতেছে আমার, তো আমার সাথে কেন করে না? Why they are doing নাশকতা উইথ মি? ল্যাপটপটা ভেঙে ফেলেন। ইশ, আমারও তো হচ্ছে না ভাইয়া, আসতেছে না ওই জিনিসটা। দেখি এজ ব্রাউজারটা ব্যবহার করতেছেন ভাইয়া? না, আমি তো ফায়ারফক্স আর ক্রোম। এই যে সিলেক্ট কান্ট্রি, ভাই ক্রোম দি করেন, ক্রোম দি তো করতেছে। সিলেক্ট কান্ট্রি, এই যে এখানে আমরা উপরে লেখাটা দিলাম, এখান থেকে আমাদের আসছে, ঠিক আছে? এই যে লেখা যেটা আছে, তারপর সিলেক্ট কান্ট্রি যেহেতু উপরে আছে, তাই আর আমার ওখানে দেওয়ার দরকার নাই। এখানে দেখেন আর ডিফল্ট ভাবে একটা সিলেক্ট করে রাখা যায়, সেটা হচ্ছে আমরা সিলেক্টেড দিয়ে যদি সিলেক্ট দিয়ে রাখি, যেটা সেটা আমাদের হচ্ছে সিলেক্ট হয়ে থাকবে। যেমন আমি হচ্ছে এটা চেক করার জন্য পাকিস্তান দিছিলাম, আমি যদি শেষেরটা অস্ট্রেলিয়া দিয়ে রাখি, অস্ট্রেলিয়া আমার সিলেক্টেড, আমি যদি হচ্ছে গিয়ে সিলেক্টেডটাকে বাংলাদেশে দিয়ে রাখি, আর বাংলাদেশ সিলেক্টেড হয়ে থাকবে। আমার ফর্মের সবগুলো এলিমেন্টই সিলেকশন ডান। বোঝা কি গেছে? এখন ভিতরে আমরা আর কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে একটু কথা বলবো, এতটুকু আপনাদের দুইটা জিনিস আপনারা শিখাবো। এই যে ফর্মটা আপনি করলেন, ফর্মের ফর্মের চারদিকের কোনো বডি আছে? নাই না, চারদিকে আমরা বুঝতেছি না ফর্মটা কই শুরু হয়েছে কই শেষ হয়েছে। ওর জন্য ফর্মের একটা ট্যাগ আছে, ওকে একটা জায়গায় আটকাই দেওয়া যায়, সেটার নাম হচ্ছে গিয়া ফিল্ড সেট। ফিল্ড সেট স্ল্যাশ ফিল্ড সেট। ফিল্ড সেট কি করে খেয়াল করেন, এত সময় এই চারিপাশে আমার ডাকটা কি ছিল? এই ডাকটা কি এত সময় ছিল? ছিল না, এত সময় ফর্মের আশেপাশে এই ডাকটা আমার ছিল না, এখন কিন্তু এই ডাকটা আমার আছে, ছিল তাই না? ফিল্ড সেট কি করে? ফিল্ড সেট মনে করেন আপনি এটা একটা ফর্ম, আপনার ফর্মের চারপাশে চিকুন করে, ঠিক আছে, ফর্মের আশেপাশে চিকুন করে একটা এরকম একটা দাগ দেবে, এটা হচ্ছে আমাদের ফিল্ড সেটের কাজ। এরকম একটা দাগ দেখেন, এইটা আমাদের একটা দাগ আছে, দাগ আসতে আসতে না আসতে, এবং আপনার কিছু কিছু ফর্মে এই যে উপরে আপনার এক কর্নারে লেখা থাকে, হয় এই দাগের মাঝখানে লেখা থাকে, মানে হচ্ছে গিয়ে আপনার এই যে পয়েন্টটা,
এরকম একটা একটা কাজ আমরা দেখতে পাই, তাই না? এই যে রেজিস্ট্রেশন ফর্মে লেখাটা আসলো কিভাবে, এই লেখাটার জন্য আমাদের একটা ট্যাগ আছে, যে ট্যাগটার নাম হচ্ছে গিয়ে লিজেন্ড। লিজেন্ড ট্যাগের নাম লিজেন্ড, এবং রূপ হচ্ছে লিজেন্ড টেক্সট স্ল্যাশ লিজেন্ড, ঠিক আছে? লিজেন্ড ট্যাগ, অর্থাৎ লিজেন্ড ট্যাগ ব্যবহার করলে কি হবে, আমরা লিজেন্ডের ভিতরে যা লিখবো টেক্সটে, সে লিজেন্ড মানে কি, যে সর্ব উপরে থাকে, তাই না? এ হচ্ছে গিয়ে লিজেন্ড। আমরা চাই, আমরা হচ্ছে কি এখানে ফিল সেটের পরে আমরা একটা ব্যবহার করি লিজেন্ড, লিজেন্ড ওই যে আসছে, দেখেন আসছেন ওই মাথার উপরে, আমরা বুঝতে পারতেছি ও রেজিস্ট্রেশন ফর্ম। ওকে H1 H2 দেওয়া যায়, H1 বেশি বড় হয়ে যাবে, 3 দিই, রেজিস্ট্রেশন ফর্ম। আমার এখানে মাল্টিপল মানে ট্যাগের ভিতরে আমরা হচ্ছে মাল্টিপল ট্যাগ ইউজ করতে পারি, এটা হচ্ছে আমাদের লিজেন্ড, লিজেন্ড আর ফিল সেট। লিজেন্ডকে অ্যালাইন করলে ওর কাছে ডানে বামে মাঝে সরানো যাবে। ফিল সেটটা তো সিঙ্গেল ট্যাগ, কোনটা ফিল সেট না ডাবল, ফিল সেট ডাবল, এই যে ফিল সেট শুরু হয়েছে, এই ফিল সেট এই গিয়ে শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু সেন্টারে নিয়ে যাওয়াটা জ্ঞান না, এই যে লিজেন্ড কে ভিতরে আপনি অ্যালাইন করে দেন, লিজেন্ড কে অ্যালাইন করবেন, লিজেন্ড কে অ্যালাইন করলেই চলে আসবে। ওটা তো যাচ্ছে ভাই, পুরো সম্পূর্ণ লেখাটা ধরেন স্যার ফুল নেম থেকে আপনার শেষ, না ওটা করতে 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 হলে আপনি ওটা অন্য বললাম না টেবিলের ভিতরে নিয়ে আসবেন আপনি একটা। ও বুঝছি, হ্যাঁ যে রো আর কলাম তো দিছি, তার মানে কি ওই
অতটুকু সাইজের বাইরে যদি আরো লিখতে কেউ চায় তাহলে সেখানে মনে হয় আর কি লিখতে পারবে না, মানে এটা দেখতে কত বড় হবে সেইটাই যে বাড়ানোতে। আচ্ছা মানে জাস্ট এইটাই, আর এমনিতে যা ইনপুট সেখানে আমি দিতে চাই দিতে পারবো। হ্যাঁ এখানে আপনি যা লিখতে চান লিখতে পারবেন। এই ক্যারেক্টার লিমিট দেওয়া যায় না যে এতটার বেশি ক্যারেক্টার লেখা যাবে? হ্যাঁ যায় যায়। ভার্টিক্যালি করতে গেলে মার্জিন প্যাডিং থেকে নিয়ে আসতে হবে আপনার। কোনটা করলে কি হবে সবই আলটিমেটলি বাটন। সবগুলোই আপনার বাটন। মানে আপনি যে ফর্মটা দেখালেন ওটা কি সিএসএস ইউজ করছেন ভাই? কোনটা? এটা এটা কোন আগে তো দেখালেন না। হ্যাঁ 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 এটা সিএসএস করা। সিএসএস না করলে কি এরকম আসে? এরকম একটা বানাব দরকার। সুন্দর লাগবে। পারবেন। একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আমি কি একদিন এখানে আসছি? না না ভাই না ভাই। এই যে সবগুলো ফর্মের যতগুলো আইটেম আছে এগুলো ব্যাপারে সুন্দর একটা কন্ট্রাক্ট ফর্ম বানাবেন। এটা টাস্ক আপনাদের, ঠিক আছে? সবগুলো ব্যবহার করে একটা সুন্দর একটা সুন্দর একটা কন্ট্রাক্ট ফর্ম বানাবে। ওকে ভাই, কালকে দেখবেন ইনশাআল্লাহ। আর কালকে হচ্ছে কি আমরা টেবিল ব্যবহার করে কিভাবে করবেন সেটা দেখাই দিব। ভাইয়া আমি তো কাজই প্র্যাকটিস করতেছি, বাট আপনাকে এখন স্ক্রিন শেয়ার করে দেখার মতো অবস্থা হয় নাই। এখন ল্যাপটপ আসে নাই আমার, ডেস্কটপে আপনাদের সামনে তো প্র্যাকটিস করতেছি, আর রাতে ল্যাপটপ ল্যাপটপ করা হয় প্র্যাকটিস। কিন্তু আমার ল্যাপটপ